আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা বরাবরই অবহেলিত, তাদের সাথেই বারবার হয় এমন যেটাকে বলা যায় এক প্রকার প্রতারণা, যার সর্বশেষ উদাহরণ লিটন কুমার দাস। বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলও মনে করেন বাংলাদেশি বলেই হয়তো বারবার এমনটাই অবহেলিত হয়, ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশিদের নিয়ে ভাবে না অন্যদের মতো। এমন কথার সত্যতা কতটুকু, অতীত কি বলছে, এ নিয়ে বিস্তারিত থাকছে জিসান মাহমুদ শ্রাবণের লেখা প্রতিবেদন। কত আশা ছিল লিটন দাসকে নিয়ে, প্রথমবারের মতো আইপিএল খেলতে গেছেন তিনি, কলকাতার জার্সিতে ভালো কিছু করবেন এমন প্রত্যাশায় ছিল সবার। কিন্তু মাঠের খেলায় মাত্র এক ম্যাচ খেলিয়েই বাদ দেওয়া হয়েছে একাদশ থেকেই। নিজের প্রথম ম্যাচে তেমনভাবে মেলে ধরতে পারেননি নিজেকে, চার বলে চার রান করে আউট হয়েছিলেন তিনি। কিন্তু পরের ম্যাচে আর একাদশে রাখা হয়নি তাকে, তাই প্রশ্ন, এক ম্যাচ খেলানোর জন্যই কি তাকে নেওয়া হয়েছিল দলে? কেননা এক ম্যাচের পারফরমেন্স দিয়ে কি একজন খেলোয়াড়ের ভালো মন্দ বিচার করা চলে? অথচ কলকাতার আরেক আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দেওয়া হয়েছিল খারাপ করার পরেও দুই ম্যাচ। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণরা যে খুব ভালো করছেন তাও কিন্তু নয়। তাহলে লিটনের বেলাতেই কেন শুধু এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হলো? অনেকের মতে লিটন দাসের বাদ পড়ার অন্যতম কারণ তিনি বাংলাদেশি। টাইগার ক্রিকেটাররা আইপিএলে প্রতিবারই কম বেশি উপেক্ষিত থাকেন, যার প্রমাণও এসেছে বহুবার। অতীতে একাধিকবার দেখা গেছে দারুণ খেললেও ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশি খেলোয়াড়দের ওপর তেমন ভরসা করতে চায় না, যার উদাহরণ এই বছর বাদে গেল কয়েক বছর শুধু সাকিব মুস্তাফিজি সুযোগ পান এই টুর্নামেন্টে। অতীতেও দেখা গেছে তামিম আশরাফুল রাজ্জাকরা সুযোগ পেলেও এক ম্যাচের বেশি খেলানো হয়নি তাদেরকে। এবার তাই অনেকটা একই সুরে কথা বললেন টাইগার দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বলেন, বাংলাদেশ থেকে আমরা আইপিএলে যাই, এটা আমাদের অনেকটা পিছিয়ে রাখে, তারা আমাদের নিয়ে তেমনভাবে চিন্তা করে না। আশরাফুল এক মৌসুম সুযোগ পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, কিন্তু সেইবার মাত্র এক ম্যাচ খেলিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হয় দল থেকে। এমনকি আইপিএলের প্রথম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পান আব্দুর রাজ্জাক, তাকেও মাত্র একটি ম্যাচে একাদশে নেয় তার দল রাজস্থান। এছাড়া পুনে ওয়ারিয়ার্সের হয়ে তামিম ইকবাল টানা দুই মৌসুম খেললেও দুই বছরে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান। তাকে ছাড়াও টাইগার দলের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আইপিএল খেলেছিলেন কলকাতার নাইট রাইডার্সের হয়ে, তাকেও এক ম্যাচ খেলিয়ে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়। অর্থাৎ অতীত বলছে সবসময় আইপিএলে অবহেলিত থাকে বাংলাদেশিরা, যেটাকে দলে নিয়ে না খেলিয়ে এক প্রকার প্রতারণায় বলা চলে। অথচ অন্য দেশের খেলোয়াড়দের একাধিক ম্যাচ খারাপ খেললেও তাদের দলে রাখা হয়, কিংবা সাকিব, লিটন, তাসকিনদের চেয়েও খারাপ খেলোয়াড়রা দল পায়।